আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ইউটিউবে আমরা যারা কাজ করি, শুধু ইউটিউবে ভিডিও আপলোড দিলেই হবে না, তার কিছু নিয়মনীতি মানতে হবে। যেমন কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ টাইটেল বিভিন্ন কিছু করলে আপনার আপনার ভিডিওটা যেন সার্চ লিস্টে সর্বপ্রথম থেকে যায়। মানে কেউ যদি কোনো কিছু সার্চ দেয়, তাতে যেন সর্বফার্স্টে আপনার ভিডিওটা চলে আসে। সেই কাজটি করতে হলে আমাদের তারপরে আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, তার আগে না। তো ইউটিউব শুধু নিজে নিজেই মানে ভিডিও ভাইরাল করবে না, ভিডিও আপলোড দিলে ভাইরাল করবে না, আপনাদেরকেও কিছু নিয়মনীতি মেনে কাজ করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে কিওয়ার্ড রিসার্চ করলে, মানে কিওয়ার্ড রিসার্চ করে কীভাবে আপনারা ভিডিও নিজে নিজে ভাইরাল করবেন। আমাদের পক্ষে তো যারা ফোন দিয়ে ইউটিউবিং করি, সিও করা তো তাদের পক্ষে সম্ভব না। তো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে ভিডিওটি ভাইরাল করবেন, আজকের এই সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট ডিটেইলে বলে দেবো। তো বন্ধুরা চলুন ভিডিওটি আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখিয়ে দিই। বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটি ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো। তো দর্শক, তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে নিই, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটি বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা প্লে স্টোর ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন টিউব বাডি। দেখুন টিউব বাডি অ্যাপ্লিকেশনটি আমার যেহেতু ইনস্টলে আসে, আমি এখান থেকে ওপেন করে নিতে পারবো, আপনারা ইনস্টল করে নেবেন টিউব বাডি। জাস্ট এই টিউব বাডি অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর টিউব বাডি ব্রাউজারটি ওপেন করবেন। তো দেখুন টিউব বাডি ওপেন করার পর এখানে আমার যেহেতু লগ ইন করা আছে, আপনাদের ফার্স্টই একটা ইমেল দিতে হবে, মানে আপনার চ্যানেলের জিমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে। তো আপনারা লগ ইন করে নেবেন, বেশি ঝামেলা নেই, জাস্ট জিমেইলটা আর পাসওয়ার্ডটা দিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম আপনার মানে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন একটা অপশন, দেখুন আমি এই যে 3 লাইন অপশনটা, এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস শো করাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ এক্সপ্লোরার, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে সার্চ, এখানে সার্চ আছে, এখানে এখানে লিখবেন যে মানে কী বিষয়ে কী রিলেটেড ভিডিও বানাতে চান সেটা লিখবেন। তো আমি দেখেন লিখলাম হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো এরকম লিখলাম, লেখার পর জাস্ট এই যে সার্চ বারে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে, দেখুন বন্ধুরা ভালো করে দেখুন, এটা কিন্তু মানে সার্চ বলি আমি, এটা কিন্তু মানুষ এখন সার্চ করতে ভেরি হাই 100, মানে এটা 100%, মানে এটা হাই কোয়ালিটি, এখন মানুষ এটা বেশি সার্চ করতে। তো এটা সার্চ লিস্টে 100% আছে। তারপরে এখানে এভারেজ 62 আছে, তারপরে ওভারঅল 62 আছে, গুড, মানে এটা চলবে আর কি। তো দেখতে পাচ্ছেন এই টাইটেলটা যদি আমি ভিডিওতে মানে ভিডিওতে দিই তাহলে আমার ভিডিওটি 100% র্যাঙ্ক করবে, মানে যে ভিডিওটি আমি আপলোড দেবো সেটাতে যদি টাইটেল এটা দিই তাহলে 100% আপলোড মানে র্যাঙ্ক করবে, ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, আপলোড ইউটিউব ভিডিওস, হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব, এখানে আপনাদেরকে এগুলো সাজেস্ট করতেছে। এই 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 তিনটাও আপনারা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনারা এই যে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি 3 ট্যাগ, তো কপি করে নেবেন। তো কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা ক্লিপ বোর্ডে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা যে কোনো মানে ট্যাগ লিস্টে ভিডিও আপলোড দেওয়ার পর ট্যাগ লিস্টে গিয়ে এটা আপনারা পেস্ট করে দেবেন। তো এই এটা আপনারা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে আপনারা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এটাই হলো কিওয়ার্ড রিসার্চ। এটা এটাতে আমি বোঝালাম এটা আপনার সার্চ ভলিউম কতটুকু, মানে সার্চ ভলিউমটা হাই লেভেলের আছে, তো সেজন্য আমি আপনাদেরকে এটা দেখালাম আর কি। তো আর একটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, দেখুন হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, দেখুন এটা দিচ্ছি, এটার সার্চ ভলিউম কীরকম আসে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এটারও সার্চ ভলিউম 100%, তারপর এভারেজ হচ্ছে 59%, তারপরে ওভারঅল হচ্ছে ভেরি গুড 65%। তো দেখতে পাচ্ছেন এরারও মোটামুটি সব কিছুই ভালো। এখানে 3-3টা ট্যাগ সাজেস্ট করে, এই ট্যাগ আপনারা কপি করে নিয়ে আপনারা ট্যাগ লিস্টে দিয়ে দিবেন, তারপরে আপনারা এটা হচ্ছে টাইটেলে দিয়ে দিবেন।
তো এভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও আপলোড দিলে আপনারা ভাইরাল হবেন ইনশাআল্লাহ, আমার জানা মতো। তো আমি এখন এভাবে আপলোড দিচ্ছি, আপনারা এভাবে দিন, তাহলে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ছোট মানে কমেন্টে জানিয়ে দেবেন যে কী ভুল হয়েছে, আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব টক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।